ভারতের কাছ থেকে এই জবাব চাই। আজকে এই সরকার একদিকে মুক্তিযুদ্ধের কথা বলছে, অথচ টানা ১৩ বছর ক্ষমতায় থেকেও একটা নির্ভুল শহীদদের তালিকা এই সরকার তৈরি করতে পারে নাই। টানা ১৩ বছর ক্ষমতায় থাকার পরেও মুক্তিযোদ্ধাদের একটা নির্ভুল তালিকা এই সরকার তৈরি করতে পারে নাই। আমরা বলেছি এই সরকারের হাতে দেশ এবং বিদেশিরা, বাংলাদেশে কর্মরত বিদেশিরাও আজকে নিরাপদ নয়। আপনারা দেখেছেন এতদিন এই দেশে গুম খুন হামলা মামলার শিকার হয়েছে ভিন্ন মত এবং বিরোধী দলের রাজনীতিরা। গত কয়েকদিন আগেই শাহিনবাগে গুম হওয়া একজন ব্যক্তির পরিবারের সাথে দেখা করতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস হামলার শিকার হতে যাচ্ছিলেন। কাদের দ্বারা? তথ্যমন্ত্রী এই হাসান মাহমুদ, মুক্তিযুদ্ধ মন্ত্রী আকামা মুজাম্মেল সাহেব সরাসরি ওনাদের পৃষ্ঠপোষকতায় এই এই সংগঠনটি বিতর্কিত বৈভব সংগঠন মায়ের কান্না গড়ে উঠেছে। আপনারা দেখেছেন এই প্রোগ্রামে কারা বক্তব্য রাখে? সরকারের মন্ত্রীরা, সরকারের এমপিরা, এমনকি তথ্য মন্ত্রণালয় থেকে এই বিনা ভোটের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জোর করে টেলিভিশন পত্র পত্রিকাকে দিয়ে এই বৈভব সংগঠন মায়ের কান্নাকে দিয়ে নিউজ করান। মায়ের কান্না মানে এরা এতটা অপদার্থ, এতটা মেধাহীন, একটা নতুন নামও দিতে পারে না। অন্যরা গুমের শিকার পরিবারগুলো নাম দিয়েছে মায়ের ডাক, সেই নাম চুরি করে কপি করে তারা নাম দিয়েছে মায়ের কান্না। কি ধরনের বাটপারি! আপনারা মায়ের কান্না করেছেন ভালো, আপনারা গুম হওয়াদের বিচার চান, তো আপনাদের প্রেক্ষাপটটা কি? ৭৭ সালে কু করার জন্য একদল সামরিক বাহিনীর লোকজন, তাদেরকে বিচার করা হয়েছে সামরিক আইনে। সেটি যদি অন্যায় হয়ে থাকে, কাউকে যদি গুম করা হয়ে থাকে, ক্ষমতায় আছে সরকার ১৩ বছরে, প্রধানমন্ত্রীর দপ্তর ঘেরাও করবেন, বঙ্গভবন ঘেরাও করবেন, প্রয়োজনে ক্যান্টনমেন্ট ঘেরাও করবেন, কিন্তু পিটার হাসের কাছে আপনাদের কি? অথচ আপনারা আজকে এতটা বেপরোয়া হয়ে গেছেন যে বিরোধী দলের নেতা কর্মীদের উপরে অপ্রাহত মামলা হামলার পরে আজকে যারা বিদেশিরা, যারা বাংলাদেশের এই গণতন্ত্রহীন বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠায় সোচ্চার হয়েছে, তাদের উপরে আপনারা হামলা করছেন। ২০১৮ সালেও আপনার মার্শা বার্নিকাট মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তার উপরে হামলা করেছেন। এই সরকার যে একটা জঙ্গিবাদী সরকার, এই সরকার যে একটা উগ্রবাদী সরকার, এটা আজকে সারা বিশ্বে প্রমাণিত। কার্যক্রম কি? জঙ্গিরা নিজের মতামত জোর করে প্রতিষ্ঠিত করতে চায়, নিজের মতামত চাপিয়ে দিতে চায়। ঠিক একইভাবে এই সরকারও জঙ্গিদের মতো আচরণ করছে এবং তাদের এই জঙ্গিবাদকে জায়েজ করার জন্য বিরোধী দলের নেতা কর্মীদেরকে দায় চাপাচ্ছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ বিএনপির সিনিয়র নেতাদের গ্রেপ্তার করেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তছনছ করেছে। অভিযোগ কি ছিল? কার্যালয়ে নাকি বোমা ছিল। সম্পূর্ণ ঘটনাটি একটি কল্পিত ঘটনা, পুলিশের সাজানো নাটক। কিছুদিন আগেই আবার জামাতের আমিরকে গ্রেপ্তার করলেন, গ্রেপ্তার করে বলছেন যে জামাতের আমির নাকি জঙ্গির সাথে জড়িত, জঙ্গি কার্যক্রম। তো জামাতের আমির জড়িত এতদিন কি করেছেন? যখন তারা বিএনপির সাথে যুগপথ আন্দোলনের ঘোষণা দিয়েছে, তখনই শেখ হাসিনার মস্তক কেঁপে উঠেছে, বিরোধীদের কণ্ঠ থামানোর জন্য এই আবার জামাতের আমিরকে গ্রেপ্তার করেছে। এখন আমাদের মতো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে গ্রেপ্তারে পায়তারা করছে। আপনারা দেখেছেন, আমরা অনেকদিন ধরেই আমরা বলে আসছি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা অপরাপর বিরোধী দলগুলোর সাথে রাজপথে যুগপাত আন্দোলনে থাকব। সরকার যখন দেখেছে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে গণ অধিকার পরিষদ এই সময় জনগণকে সংগঠিত করে তৃতীয় বৃহত্তম দলে পরিণত হয়েছে, তখনই তাদের নেতাকর্মীদের উপরে তারা এই বারবার পৈশাচিক হামলা করছে। গতকালকে আমাদের ঢাকা উত্তরের যুব অধিকার পরিষদের আহ্বায়ক রুবেল গাজী রুবেল, তাকে ডিবির লোকেরা তুলে নিয়ে গেছে, টর্চার করে ছেড়ে দিয়েছে। এবং গতকালকে একই দিনে এই বিজয় দিবসে আপনারা দেখেছেন পাবনার বেড়া উপজেলায় মেয়রের নেতৃত্বে আমাদের নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে। মাগুরাতে প্রধানমন্ত্রীর সহকারী ছিলেন
এই কুখ্যাত পাপিয়ার সাথে যার যোগাযোগ ছিল পত্রপত্রিকা এসেছে, পাপিয়ার কাস্টমার সেই সাইফুজ্জামান শেখরের গুন্ডা বান্ডারা আমাদের নেতা কর্মীদেরকে হামলা করে রক্তাক্ত করেছে, থানায় দিয়েছে। আমি যখন পুলিশের সাথে কথা বললাম, তারা বলছে ভাই উপরে নির্দেশ, বুঝেন তো পরিস্থিতি। একইভাবে আমি যখন বিভিন্ন জায়গায় কথা বললাম, তারা একই প্রশ্ন, একই কথা বলে ভাই উপরে নির্দেশ, কি করব। ময়মনসিংহে হামলা হয়েছে, খুলনায় হামলা হয়েছে, বাগেরহাটে হামলা হয়েছে। পুলিশ প্রশাসনের ভাইদেরকে বিনয়ের সাথে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় আপনারা বেতন পাচ্ছেন জনগণের সেবা করার জন্য, আপনারা সেটা না করে আপনারা আওয়ামী লীগের গোলামি করছেন। আমরা আবার আক্রান্ত হয়ে আপনাদের যখন সহযোগিতা চাচ্ছি, আপনারা সেটা দিতে অপারগতা প্রকাশ করছেন। আপনারা যদি আওয়ামী লীগের দালালি করেন, আওয়ামী লীগের গোলামি করেন, দয়া করে চাকরি ছেড়ে, পুলিশের পোশাক ছেড়ে, মজিব কোট গায়ে পরে আওয়ামী লীগের দালালি করেন, ছাত্রলীগের গুন্ডামি করেন। বন্ধুগণ, আজকে আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে, আমাদের এই লড়াই কিন্তু একটা বহুমুখী লড়াই। আজকে প্রশাসনের মধ্যে ছাত্রলীগ যুবলীগের গুন্ডাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে, তাদেরকে প্রমোশন দিয়ে উচ্চ পদে অধিষ্ঠিত করা হয়েছে। এই গুন্ডা মাস্তান দুর্বৃত্তরা আজকে বেপরোয়া আচরণ করছে। আমরা প্রশাসনের মধ্যে থাকা ছাত্রলীগ যুবলীগের গুন্ডা মাস্তানদেরকে হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই, যদি চাকরি করেন জনগণের সেবা করেন, জনগণের যদি বিরুদ্ধে দাঁড়ান আপনাদের পরিণতিও কিন্তু ভালো হবে না। প্রশাসনের ভাইদেরকে আরো একটা কথা বলবো, আপনার সন্তানের মুখের দিকে তাকাবেন, আপনার স্ত্রীর মুখের দিকে তাকাবেন, আপনারা জনগণের টাকায় বেতন নিয়ে জনগণের যদি কাজ না করেন, আপনার সন্তান হারামের পয়সায় বড় হবে, আপনার স্ত্রী হারামের পয়সায় বড় আপনার সংসারে থাকবে, হারামের সংসারে কখনো আরাম আসবে না। কাজে আমরা আশা করি আপনারা জনগণের পক্ষে অবস্থান নেবেন, বিরোধী দলের নেতা কর্মীদের হয়রানি করবেন না, মিথ্যা মামলা দিবেন না। সরকারকে বলতে চাই, এখন আপনাদের সুযোগ আছে, বল আপনাদের কোর্টে, আপনারা যদি আলাপ আলোচনা করে সংলাপ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দেন, আপনারাও শান্তিপূর্ণভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে পারবেন। অন্যথায় আপনারা কিন্তু জনরোষ থেকে রেহাই পাবেন না। যতই ছাত্রলীগ যুবলীগের গুন্ডা মাস্তান প্রশাসনের দুর্বৃত্তদেরকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেন, আজকে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জনগণের এই লড়াই বাঁচার লড়াই, দেশকে বাঁচানোর লড়াই, কাজে এই লড়াই থেকে জনগণ পিছু হটবে না। সমস্ত বিরোধী দলের নেতা কর্মীদের মনোবল অটুট রাখে, অটুট রেখে আগামীতে চূড়ান্ত আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার আজকের মতো বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।